স্টার জলসায় শুরু হয়েছে নতুন ধারাবাহিক রাঙামতি তীরন্দাজ। রাঙামতি তীরন্দাজের গোটা টিম কি বলছে শুনব। যখন আমি ফার্স্ট মানে আমার কিছু এপিসোডস যায়, তখন আমার যারা পরিচিতরা সবাই মানে আমাকে বলেছিল যে তোকে ভীষণ মানাচ্ছে লুকটায়, যে ক্যারেক্টারটার সাথে তোর ডায়ালেক্ট বল বা তুই যা কিছু করছিস অনস্ক্রিন তোর সাথে যাচ্ছে বিষয়টা, মানে মানানসই না হলে তো জিনিসটা দেখতে ভালো লাগে না, তো তোর সাথে ভীষণ যাচ্ছে। এই যে পজিটিভ যখন রেসপন্সটা পাই না, তখন আরও কনফিডেন্সটা বেড়ে যায়। আর এমনিতেও নিজেকেও দেখতে খুব ভালো লাগে যখন রেডি শেডি হয়ে যাই আয়নার সামনে। তো পাইলটের যখন আমাদের প্রথম এপিসোড টেলিকাস্ট হয়, পাইলটের লুকটার জন্য অনেক প্রশংসা পেয়েছি, সেটা আমার পার্সোনালি ভালো লেগেছে। হয়তো প্রথম দিকে আমি একটু চিন্তিত ছিলাম যে কীরকমভাবে জিনিসটা দর্শকরা নেবেন, কিন্তু সুশান্তদা আমাকে ভালো করে বুঝিয়ে রিসার্চ করিয়ে কিছু কিছু টার্মিনোলজি দিয়ে জিনিসটাকে আরও বিলিভেবল বিশ্বাসযোগ্য করে তুলেছেন। তো সেইটা একটা বড় অংশ প্রশংসা পাওয়ার এবং রিয়াকশন পাওয়ার। কিছু কিছু জায়গাতে নেগেটিভ পাবলিসিটি হয়েছে, কিন্তু আমি সেটাতে খুব খুশি হয়েছি এই ভেবে যে আমাদেরকে, আমার মনে হয় যে এখন মিম হলে বা একটু ট্রোলড হলে সেটা ভালো একদিক দিয়ে, বিকজ ওটা শোয়ের জন্য বেনিফিশিয়াল হয়ে ওঠে। আমি ওটিটি বা ফিল্মে অনেক রকমের ক্যারেক্টার করেছি, পজিটিভ করেছি কিন্তু টেলিভিশনে অনেক বছর পর পর আমি একের পর এক হিট সুপার হিট সব নেগেটিভ ক্যারেক্টার্স করেছি, যেগুলো খুব গ্ল্যামারাস লার্জার দ্যান লাইফ। কিন্তু তারপরে যে আবার টেলিভিশনে আমি একদম অন্যরকম একটা ক্যারেক্টারে অভিনয় করার সুযোগ পেলাম, একজন পিটি টিচার গ্রামের যে বাচ্চা বাচ্চা ছেলে মেয়েদের ইন্সপায়ার করে, খুব লাভিং কিন্তু খুব স্ট্রিক্ট, আবার খুব স্বাধীন চেতাও, তার ফ্যামিলি আছে কিন্তু তার হাজবেন্ড তার ফ্যামিলিটা দেখে, সে বাইরে বাইরে ঘুরে কাজ করে, তো এইটা খুব অন্যরকম লেগেছে আমার। এবং এই যে রাঙামতির সঙ্গে, তো এই প্রমিতা মানে আমার ক্যারেক্টারের নাম প্রমিতা, রাঙামতির সঙ্গে বন্ডটাই তো এই গ্রাম থেকে তৈরি হয়েছে, এবং ওকে নিয়ে আসা, ওকে সেই স্বপ্নটা দেখানো, ওকে এই বিশ্বাসটা দেওয়া যে তোমার স্বপ্নটা সত্যি হবে, তার পাশাপাশি যা যা অবস্টিকলস আসে সেগুলো তো আসতেই থাকবে, কিন্তু এইরকম একটা চরিত্র করতে পেরে আমি খুব খুশি। আমার যারা কো অ্যাক্টার্স রয়েছেন, সিনিয়ররা রয়েছেন, তারা প্রত্যেকে এত ভালো, এত সাপোর্টিভ, কী করে যে আমাদের এই 14 আওয়ার্স কেটে যায় আমি নিজেও বুঝতে পারি না বেসিক্যালি। উল্টে কোনো দিনও যদি অফ থাকে আই ফিল লাইক আজকে নেই না, আজকে নেই না, আই মিস দ্যাম। আবার আমি একটা নতুন চরিত্রে আসছি রাঙামতি তীরন্দাজে, আপনাদের ভালোবাসায় আমি আবার একটা নতুন ক্যারেক্টার তুলে ধরার সুযোগ পেয়েছি, যেটা মেগা সিরিয়ালে সচরাচর হয় না, তাই রাঙামতি তীরন্দাজ দেখবেন। সুশান্তদার গল্প তো তোমরা সকলেই জানো, দেখে এসেছো যে একটা ইউনিকনেস থাকে, উনি একটা স্পোর্টসকে একটা ইনক্লুড করার চেষ্টা করেন ওনার গল্পে সবসময়, আর এবারও উনি একটা ইউনিক স্পোর্টস নিয়ে যে স্টোরি লাইন সেটা রেখেছেন, তীরন্দাজি আর্চারি। তো তোমরা দেখো, তোমাদের খুব ভালো লাগবে যারা অলরেডি দেখছো, আই হোপ তোমাদের ভালো লাগছে। যারা এখনও দেখা শুরু করোনি, আজ থেকেই দেখা শুরু করো, রোজ স্টার জলসার পর্দায় সন্ধ্যে 7:30। আপনারা কিন্তু প্রত্যেক দিন সন্ধ্যে 7:30 স্টার জলসায় রাঙামতি তীরন্দাজ অবশ্যই দেখবেন। আর যে মেয়েটি মনীষা যে করছে রাঙামতি, ও খুব ভালো, ও স্টেজ করেছে টেলিভিশনে ওর প্রথম লিড, খুব খাটছে, খুব মন দিয়ে কাজ করছে, মেয়েটাও খুব ভালো, আপনারা দেখুন, আপনাদের খুব ভালো লাগবে। দর্শকদের কাছ থেকে এখনও পর্যন্ত যা যা রিয়াকশন পেয়েছি তারা সকলেই ভীষণভাবে ভালোবাসছেন আহেরি আর একলব্যের ছুটিটা, তো আই এম হ্যাপি ফর দ্যাট। আমি চাই এইভাবে আপনারা ভালোবাসা দিতে থাকুন, কিন্তু অ্যাট দ্য সেম টাইম আমার একটু কষ্টে আমি এখন নিজে রয়েছি, কারণ রাঙামতিও আছে বাড়িতে, এসে গেছে রাঙামতি, যে খুবই মিষ্টি, যার উপরে রাখতেও ইচ্ছা হয় না। অ্যাট দ্য সেম টাইম একলব্যকেও হারাতে চাই না আমি। পুরুলিয়ার মেয়ে রাঙামতির দুচোখ ভরা স্বপ্ন সে তীরন্দাজ হবে। রাঙামতির তীরন্দাজ হয়ে ওঠার গল্পই দেখা যাচ্ছে স্টার জলসার নতুন ধারাবাহিক রাঙামতি তীরন্দাজে। এরকম আরও বিভিন্ন আপডেটের জন্য অবশ্যই চোখ রাখুন আর্টিস্ট টিভি HD পর্দায়।